নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস এ আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী আজ গুরু নানক জয়ন্তী শিলিগুড়ি গুরুদুয়ারাতে জাঁকজমকভাবে পালিত হলো গুরু নানকের জন্মজয়ন্তী এদিন গুরুদুয়ারায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সিকিম যাওয়ার পথে 10 নম্বর জাতীয় সড়কের অন্তর্গত লিখেভির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় একটি চার চাকা গাড়ি মৃত্যু হয় দুজনের মাটিগড়া টুম্বাচোতে ভাঙাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা সোমবার দুপুরে বেলডাঙ্গির কাছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সোমবার ভোরে ফুলবাড়ি আমবাড়ি তিস্তা ক্যানেল রোডের নাওয়াপাড়া ক্যানেল মোড়ে দুটি মালবাহী গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় হতাহতের কোনো খবর নেই ফাঁসিদা ব্লকের সদরগাছ এলাকা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় সোমবার দুপুরে বৈকুণ্ঠপুর থারুঘাটি শাহু নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ বাজেয়াপ্ত করা হয় একটি বাইক উত্তরবঙ্গ বঞ্চিত তাই আলাদা রাজ্যের দাবি উঠছে এ নিয়ে মাথা ব্যথা নেই তৃণমূল বিজেপির শিলিগুড়ি পিডব্লিউডি বাংলোতে সাংবাদিক বৈঠকে বললেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী খড়িবাড়িতে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা চলাকালীন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে আজ খড়িবাড়ি থানা ঘেরাও করে তৃণমূল নেতাকর্মীরা বাগডোগরার ভুজিয়াবাণী সংলগ্ন কলকাতা রোডে অভিযান চালিয়ে মাদক সহ গ্রেফতার হলো এক যুবক ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হবে রাজ ঐতিহ্য মেনে শুরু হয়ে গেল কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাস উৎসব রাজচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলা শাসক তথা দেবস্ত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি অরবিন্দ কুমার মিনা ডুয়ার্সের রাজাভাত খাওয়া জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রবিবার রাতে তুফানগঞ্জ দুই ব্লকের মেষকোকা এলাকায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের গণ্ডগোল ঘটনায় মৃত্যু হল একজনের আহত চারজন দুজনকে আটক করেছে পুলিশ সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস